ভয় যখন দীর্ঘ হয় তা ত্রাসে পরিণত হয়, আর ত্রাসের ছায়া যখন লম্বা হয় তখন সন্ত্রাস জন্ম নেয়। ত্রিপুরায় কি চলছে? ত্রাস না সন্ত্রাস? পুলিশ কি করছে? কেন বামকর্মীদের খড়ে ঢুকে হত্যা করা হচ্ছে? হত্যার পরেও বিপ্লবের হীরক রাজ্যে পুলিশ গ্রেপ্তার তোর মামলা অব্দি নেয় না। বামকর্মী বেনু বিশ্বাস হত্যা করার অভিযোগ এনে রাজনগর ব্লকের নিহারনগর পাইয়া কমলপুরের রাস্তায় অবরোধে বসল স্থানীয় এলাকাবাসীরা। ঘটনাস্থলে অ্যাডিশনাল এসপি সহ বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক ও পিয়ারবাড়ি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এলো, কিন্তু হত্যাকারী বিজেপি যুব মোর্চার কর্মীরা কেউ গ্রেফতার হল না। সুস্থ মানুষ এইভাবে তো হঠাৎ করে মারা যেতে পারে না স্যার, উনাই কোনো কিছু করছে আর এইভাবে হামলা করছে। আমি এটা কথা বলি, সুস্থ মানুষ মারা যেতে পারে না, সব ঠিক আছে, একজন মানুষ মারা গেছে তো মনে মনে একজন মারা গেছে, তো মারা যাওয়ার একটা কারণ থাকবো তো, কারণ একটা না কারণ ছাড়া তো তার হাতটা বদলিত না, লাংসটা বদলিত না, তো এই হাতটা তো ডিপ 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 করতেছে, যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে কিন্তু এটা চালু হয়েছে, গরির কাটার মতন বুঝতেছে, জন বদলে হয়েছে তখন শেষ, কিল্লিকে বদলে হয়েছে কী কারণ হয়েছে এটা আগে জানতে হতো, এখন আমি আপনি তো এটা কইতে পারতাম না, কিল্লিকে মারা গেছে ভিতরে কী তার কী কারণ হয়েছে, ভিতরে কী কেউ মারছে বা বাইরের থেকে মারলে অনেক সময় বাইরের থেকে দেখা যায় না, ভিতরে গেলে এটা বোঝা যায় কী আছে, এটা ডাক্তার ছাড়া কইতে পারতো না, মানে পোস্টমর্টম রিপোর্ট পাইলে পরেও না আমরা অ্যাকশন নিতাম। কিন্তু স্যার মানুষ তো চোখে দেখছে, হের হের কথা তো কিছু মানে বুঝি না, মানুষ মানে একটা লোকের টাকা মানে ঘটনার সময় তো উনি ছিল, লগে ছিল, যে ছিল ওই তো একবার লগে জিজ্ঞাসা করা দরকার ছিল যে ওই ঠিক আছে এটা আমরা ইনভেস্টিগেশন তাহলে কই দেব, তাইলে যদি অপরাধ করে থাকে তাহলে ব্যাখ্যা কই দেব, উত্তর মেরু থাকবো দক্ষিণ মেরু থাকবো, তো যদি এটা করতে তো বড় বড় যেগুলো আমাদের থেকে আমরা ধরে আনতাম আগে যাদের সরকার বাদন দাস, নরেশ চক্রবর্তী, ভূষণ চক্রবর্তী আর কেন জানি মানে ইডি এনআইসি আগরতলা শহরে লাল ঝান্ডার গচ্ছমান মিছিলে স্লোগান উঠল, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে, বাম নেতা রতন দাস বলেছেন বিস্তারিত। সম্পূর্ণ গণতান্ত্রিক জনগণ এটাই বলছেন, ত্রিপুরায় গণতন্ত্র নেই, মানুষের বাঁচার অধিকার বিপন্ন, এখানে সংবিধান অচল, এখানে আইনের শাসন নেই, এই একটা নৈরাজ্যের পরিবেশ এই রাজ্যের মধ্যে কায়েম করেছে বিপ্লব দেবের সরকার। এখন পর্যন্ত গত চার বছরে আমাদের সিপিআইএমের 24 জন কমরেডকে আমরা হারিয়েছি, হত্যা করেছে, একটি ক্ষেত্রেও কোনো অপরাধীর শাস্তি হয়নি এখন পর্যন্ত, এই হচ্ছে পরিস্থিতি, এর বিরুদ্ধে আমরা ঘৃণা প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা দাবি করছি এই রাজ্যের সংবিধান সংবিধানসম্মত যে অধিকার গণতান্ত্রিক অধিকার এই অধিকার বলবৎ করতে হবে, পুলিশকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে, পাশাপাশি আমরা দাবি করছি এই রাজ্যে আইনের শাসন কায়েম করার মধ্য দিয়ে জনজীবনে সুষ্ঠু ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে পাশাপাশি আমরা এই রাজ্যের জনগণের সমর্থন চাই, অংশগ্রহণ চাই, আমরা আজকের এই মিছিল থেকে
আবেদন জানাবো, জনগণ আপনারা এগিয়ে আসুন, এই রাজ্যে এই বর্বরের জমানা খতম করার জন্যে আপনারা এগিয়ে এসে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামিল হন এবং সংবিধান আইনের শাসন এই রাজ্যে যাতে কায়েম হয় তার জন্য জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক জনগণ, আপনারা ভূমিকা পালন করুন, এই আবেদন আমরা জনগণের প্রতি রাখছি। মানুষের অধিকার, মানুষের চাহিদা ইত্যাদি বহু আগেই ব্রাক্ত হয়েছে শাসকের কাছে, আর ভোট এগিয়ে আসতেই ক্ষমতা হারানোর ভয়ে এবারে গেরুয়া শিবিরের টার্গেট বামচুপরা। কিন্তু হিটলারেরও পতন হয়েছিল, রাজনীতিতে পরিবর্তন নিশ্চিত। অনেকেরই দাবি মেঘ কাটবে, কোনো এক ভোরে লাল সূর্য আসবে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।